তিন বছর আগে থেকে আমি যখন অফিসে জব শুরু করছি তখন তো আমার কাজের ধরন ছিল শুধু হাঁটা গার্মেন্টসের আমার কাজের ধরন শুধু হাঁটা এরকমের হাঁটতে হাঁটতে একদিন মনে হলো যেন পাটা ভার হয়ে আসছে পায়ের তলি আচ্ছা ভার হয়ে আসতেছে তারপরে শুয়ে থাকলে পরে আবার ভালো হয়ে যায় তারপরে আবার সকালবেলা উঠলে পাড়া দিতে পারি না প্রচন্ড ব্যথা অনুভব করতেছি স্যার কাছে আসলাম স্যার আমার এমআরআই দিল কিছু টেস্ট দিল বললো যে আপনি তো পিএলআইডি হয়েছে L4 L5 তো আপনি অ্যাডমিশন নেন 15 দিনের আল্লাহ রহমতে দেখা যাক কি হয় তারপরে তো আমি 15 দিন আজকে মানে 14 দিন ভর্তি হয়েছি আমি আরো আগে সুস্থ হয়ে গেছি তো স্যারের কমেন্টের জন্য আর কি কমেন্টের জন্য আমি ছিলাম এখানে তখন ভালো সুস্থ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সেই কোমরের ব্যথা পা দিলে যে পায়ের ব্যথা বা পা টেনে ধরা একটা ডেস্ক থেকে আরেকটা ডেস্কে যেতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না সেইগুলোর এখন কি অবস্থা এগুলো আমি তো এখন পর্যন্ত খুব ভালোই দেখতেছি ইনশাআল্লাহ মনে হয় আমি সুস্থ হয়ে গেছি পারেন ছিড়ে দেয়া ওঠা নামা করতে পারেন সব করতে পারি আমি নিজের কাজগুলো সব নিজে করতে পারি হ্যাঁ নিজের কাজ নিজে করতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক এখন শীতকাল খুব সুন্দর একটি সময় খুব প্রাকৃতিক যে পরিবেশটা খুবই সুন্দর এই সময়টা এবং প্রচুর পরিমাণে শীতকালীন শাকসবজি আমরা পাচ্ছি ফ্রেশ শাকসবজি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই সময়টাতে সৌন্দর্যের পাশাপাশি আরেকটা সমস্যাও দেখা দেয় সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এবং এই ঠান্ডাতে যাদের দীর্ঘমেয়াদী ব্যথা থাকে ব্যথাজনিত সমস্যায় যারা ভুগছেন বিশেষত যারা বয়স্ক এবং যারা শিশু তাদের জন্য এই সময়টা একটু নিরাপদে থাকার সময় একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যাদের দীর্ঘদিনের ব্যথা আছে অবশ্যই ভালো একজন ডক্টরকে দেখে বা ভালো একজন বিশেষজ্ঞের পরামর্শে তার চিকিৎসাটা করে নেবেন তাহলে অন্তত এই শীতে বলেন বা সারা জীবনই বলেন ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন দর্শক ব্যথা শব্দটা আসলে যদিও অনেক ছোট্ট একটি শব্দ কিন্তু একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট যেটা যাদের ব্যথা হয়েছে তারা আসলে কেবল বুঝতে পারেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যেনা তার নাম হচ্ছে মেহেদী হাসান বয়স খুবই কম মাত্র 24 বছর বয়স ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে ওনার স্পন্ডো আর্থ্রোপ্যাথি ছিল এবং ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল পায়ের গোড়ালিতে ওনার হাড় বেড়েছিল যেটার কারণে ওনার হাঁটতে খুব সমস্যা হতো পাশাপাশি ওনার পিএলআইডির সমস্যা ছিল ওনার L4 এবং L5 এই দুইটা ডিস্ক প্রোল্যাপস ছিল যেটার কারণে অনেকটাই ভুগেছেন অনেক ভুগেছেন একজন দুজন না অনেক অনেক ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন এবং শেষ পর্যন্ত একটা সময় হাল ছাড়া না ছাড়ার কারণে এবং শেষ একটা সময় হাল না ছাড়ার কারণে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হতে পেরেছেন আজকে ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটা উনি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছেন দর্শক আসুন সরাসরি ওনার সাথে কথা বলি এবং শোনার চেষ্টা করি কি হয়েছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি থাকেন কোথায় যদি একটু বলেন আমি থাকি সাভার হেমায়েতপুরে আছি সাভার হেমায়েতপুরে কি করেন আপনি আমি একটা গার্মেন্টস জব করতেছি গার্মেন্টসে আছেন আচ্ছা আপনি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরগুনা পাথরঘাটা বরগুনা পাথরঘাটাতে আচ্ছা আপনার কি হয়েছিল এবং এই সমস্যাটা ঠিক কত বছর আগে প্রথম আপনি বুঝতে পারেন এটা আমার মনে পড়ে প্রায় 3 বছর আগে থেকে আমি যখন অফিসে জব শুরু করছি তখন তো আমার কাজের ধরন ছিল শুধু হাঁটা গার্মেন্টসের আমার কাজের ধরন শুধু হাঁটা এরকমের হাঁটতে হাঁটতে একদিন মনে হলো যেন পাটা ভার হয়ে আসছে পায়ের তলি আচ্ছা ভার হয়ে আসতেছে তারপরে শুয়ে থাকলে পরে আবার ভালো হয়ে যায় তারপরে আবার সকালবেলা উঠলে পাড়া দিতে পারি না প্রচন্ড ব্যথা অনুভব করতেছি এক পায়ে ডান পায়ে আচ্ছা ব্যথা অনুভব করতেছি তারপরে কি করলাম ব্যথার ওষুধ আনলাম আমি ডিসপেন্সারি থেকে খাইলাম খাওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে মানে ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে তারপরে দেখি যে না এভাবে তো চলা যায় না তারপরে আমি গেলাম আমাদের অফিসে ডক্টর আসে মানে ওনার ডক্টরকে দেখাইলাম উনি কিছু মেডিসিন দিল দেওয়ার পরে আমি প্রায় 15 দিন খেলাম খাওয়ার পরে আমি সুস্থ হলাম না এরপরে আমার কলিগরা পরামর্শ দিল তুমি অর্থোপেডিক ডাক্তার দেখাও যাদু ব্যথা দেখাও তারপরে আমি ল্যাবেইডে গেছিলাম ডাক্তার মহিউদ্দিন ওনাকে দেখাইছি দেখানোর পরে উনি প্রেসক্রিপশন দিল আমারে কিছু টেস্ট দিল করাইলাম সবগুলা ওষুধ খাওয়ার পরে আমি প্রায় 10-15 দিন ভালো ছিলাম
উনি কি বলেছিলেন আপনি যে টেস্ট করেছেন সেটা কি বলেছিলেন উনি টেস্টে বলেছিল কোনো সমস্যা নাই এক্সরে দিছিল তারপরে হিমোগ্লোবিন টেস্ট তারপরে সিবিসি আরবিসি এগুলো দিছিল বলছে এগুলাই তো কোনো সমস্যা নাই এগুলো ভালো হয়ে যাবে আর বলছিল ব্যাক পেইন এটা একটা প্রাথমিক পর্যায়ে আমার পায়ের তলিতেই ব্যথা ছিল মানে শুধু আমার বাম পায়ে ভর দিয়ে আমার হাঁটতে হতো কিন্তু একটা সময় সেটা খেয়াল করছেন যে ধীরে ধীরে সেটা কোমরের দিকে চলে যাচ্ছে ওই ডাক্তারের ঔষধ যে সময় খাচ্ছি 15 দিন 20 দিন খাওয়ার পরে কোর্স শেষ ডাক্তারের কাছে গেলাম যে ভালো হচ্ছে না তারপর আবার চেঞ্জ করে দিল ঔষধ এরকম আবার এক মাস খেলাম খাওয়ার পরে উনি বললো ব্যথা যখন ভালো হয় না তাহলে ইনজেকশন দিতে হবে পিঠে এক মাসে 3 বার ইনজেকশন দিতে হবে 7 দিন বা 10 দিন মেবি আমার খেয়াল নেই দিলাম মেরুদণ্ডে 3টে ইনজেকশন দেওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম ভালো থাকার পরে আবার 2-3 মাস পরে আবার এই ব্যথাগুলো আবার শুরু হয়েছে শুরু হওয়ার পর আবার ওনার কাছে আমি গেলাম যাওয়ার পরে কিছু ওষুধ দিল আর বললো যে এমআরআই করে আনেন এমআরআই করার পর হয়তো অপারেশন করা লাগতে পারে ঠিক আছে আমি অপারেশনের কথা শুনে ভয় পেয়ে গেছি তারপর বললাম কি এমআরআইটা করেছিলেন হ্যাঁ এমআরআই করেছিলাম আচ্ছা করার পর তখন কি কি ধরা পড়লো তখন এমআরআই করার পরে তখন বলে যে মানে এরকমেরই সমস্যা পিএলআইডি সমস্যা পিএলআইডিটা সেই প্রথম ধরা পড়লো যে আপনার পিএলআইডি সমস্যা হ্যাঁ পিএলআইডি সমস্যা ওরকমের বলে নাই বলে যে হাড়ডি বেড়ে গেছে আচ্ছা আসলে তো আমার হাড়ডিটা ওরকমের বের হয় না L4 L5 এ যে হাড়ডিটা ই করে আমি তো খুব ভয় পেয়ে গেছি তারপর যেহেতু এরপরে আমি বললাম ডক্টর বলছেন বিশ্বাস না করে তো উপায় নাই তারপরে আমি আমার ফ্যামিলির কারো কাছেই বলে নেই আচ্ছা কারণ তারা হয়তো তারা নিয়ে যাবে হ্যাঁ টেনশন পড়ে যাবে নিয়ে যাবে অপারেশন করার তো অপারেশনে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তারপরে আমি কি করলাম আমি বললাম যে স্যার আমি তো অপারেশন করাতে চাই না আর আমি আপনার কাছে ট্রিটমেন্টও নিব না আচ্ছা হ্যাঁ আমি তারপর তার ভিজিটও দেই নি ওই দিন মানে মন খারাপ হয়ে গেছে এরপর চলে আসার পরে পরের দিন গেছি আমি ডাক্তার উনি ভিকারুননিসা স্কুলের সামনে বসে হসপিটাল আচ্ছা ওনাকে দেখাইছি দেখানোর পরে উনি মেডিসিন দিল টেস্ট দিল সেম একই টেস্ট বলে কোনো তো সমস্যা নাই সেফ 3 ওষুধ দিল রোলাক তারপরে মিনোলাক তারপর কোফান্ডেড তারপরে গাবায়েড টোডল তারপর ন্যাপ্রোক্সেন প্লাস নাপাডল এইগুলো বিভিন্ন জাতীয় আমার পেইন কিলার গুলো দিচ্ছে আমি খাচ্ছি ভালো হইতেছি না তারপরে মানে ওষুধ খাচ্ছেন ব্যথাটা একটু কমে যাচ্ছে হ্যাঁ না ওনার চিকিৎসকের কাছে যাওয়ার পরে ব্যথা তো কমেই না আরো বাড়তেছে পরে আবার 2 দিন পরে আবার গেছি আমি পায়ে তো হাঁটতে পারি না আমার এখানে তখন কেউ ছিল না একা একা গেছি তারপরে উনি বলল যে আবার টেস্ট দিল টেস্ট দেওয়ার পরে রুমে ঢোকার পরে বলে ফোন দিয়ে দিছে যে টেস্টের রিপোর্টগুলো তাড়াতাড়ি দিয়ে দাও আমার কাছে রিপোর্টগুলো নিয়ে গেলাম উনি বলল যে পায়ের তলায় তো বেশি ব্যথা পায়ের তলায় একটা ইনজেকশন দিতে হবে পায়ের তলায় উনি আমার কি করলো অপাস টপাস করলো না পায়ের তলায় ইনজেকশন ঢুকাই দিল দেওয়ার পরে তো আমি হাঁটতে পারি না মানে জোর করে আমার হাঁটাইছে হাঁটাই কিছু ঔষধ দিল ঔষধগুলো আমি নিলাম একটা মনোবল যে ইনজেকশন দিতেছে মনে হয় ভালো হয়ে যাবো এরপরে চলে আসলাম বাসায় আসার পরে একটা ঔষধ দিয়েছে খাওয়ার পরে আরও কী কী যেন একটা ঔষধ দিল মনে নাই প্রেসক্রিপশন আমার কাছে আছে আমার পেট সহ শক্ত হয়ে যায় আমার ভয় লাগতেছে খুব যে আমি কী করবো এরপরে আরেকজন ডাক্তার দেখাইছি ডাক্তার সাহেবের আমার নামটা মনে আসতেছে না উনি সেম এরকমের 2-3 বার ওনাকে দেখাইছি দেখানোর পরে ওই একই সেম একই রকমের আমার ই করতেছে তারপর আমি কি করবো কি করবো দিন দিন তারপর আমি অফিসে কাজ করি আমাদের তো মেশিন লাইন সিরিয়ালে সোজা সোজা দেওয়া থাকে আমি আমার অপারেটরদেরকে কাজ দিচ্ছি মনে করেন মানে একজন একজনের বইলে বইলে আমি কাজ করাচ্ছি আমি এক জায়গায় একটা মেশিন ধরে দাঁড়ায় আছি বলছি তুমি এটা করো তুমি এটা করো তুমি এটা করো এইভাবে মানে আমার কাজটা ওদের দিয়ে আমি করাচ্ছি তারপরে আমি কি করবো ভাবতে পারতেছি না পরে গেছি আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারের কাছে কারণ উনি তো অনেক জানাশোনা তারপরে উনি পাঠাইলো আমার ডাক্তার হক হ্যাঁ মেডিসিন বিশেষজ্ঞ উনি আমার একটা টেস্ট দিল কি যেন একটা টেস্ট শুধুই একটা টেস্ট দিছে আগে টেস্ট দেখা আর খুব অল্প কিছু ঔষধ দিছে মানে 20-30 টাকার মধ্যে দেওয়ার পরে বলছেন এটা খাই আবার টেস্টটা নিয়ে আসেন টেস্টটা দিতে আবার 1 সপ্তাহ লেট হয়েছে আমার নিয়ে গেছি বলে যে কি যে আর কি উনি রোগটা ধরতে পারে না উনি তাড়াতাড়ি আমার বলছে যে উনি রেফার করে দিয়েছে আমারে বলছে যে তুমি রিমোটোলজিস্ট একজন দেখাও ডাক্তার আবু শাহিন আচ্ছা হ্যাঁ গেলাম ওনার কাছে যাওয়ার পরে উনি ওষুধ দিল ভালো হইলাম না এরকমের পরে আরও কিছু অনেক ডাক্তার দেখাইছি আমি দেখানোর পরে আমার ভালোই হচ্ছে না এরপরে করোনার
করোনা শুরু হয়ে গেল। এখন বাড়ির আমার ওয়াইফ বলতেছি যে দেখো অনেক টাকা তো খরচ করলা, তো বাংলাদেশে এত টাকা খরচ করে লাভ নাই, তুমি চেন্নাইতে যাও, মানে যেটা মাদ্রাজ বলো, হ্যাঁ যাও, জায়গা জায়গা টাকা বেচা লাগলে বেঁচে যাও, নিজে আগে সুস্থ, নিজে আগে সুস্থ হও, তারপরে দেখা যাবে। তারপর আমি একদিন শুক্রবার অফ ডে, আমার অফিস, অফিস তো মিস দেওয়া যাবে না, অফিস মিস হলে তো আমার সংসার চলবে না, অবশ্যই আমি ওইভাবেই ডিউটি করতেছি। তারপরে একদিন এসি টিভি আমি দেখতেছি ঘরে শুয়ে শুয়ে, দাঁড়ায় তো হাঁটতে পারি না, তখন এই স্যারের আমি সাক্ষাৎকার দেখছি। তারপরে আমি শুক্রবার তো স্যারে ওই সময় চেম্বার খোলে খোলে না আমি জানি না, কিন্তু আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছি, আমার ধরে ধরে নিয়ে আসছে, নিয়ে আসা আমি সিকিউরিটি নিচে ছিল, ওনারে বলছি স্যার কি আছে, উনি বলছে হ্যাঁ স্যার আছে। তারপরে কোনো রোগী ছিল না, কোনো সিরিয়ালও ছিল না, আমি সরাসরি গেছি স্যারের কাছে। তারপরে স্যার বলল যে তোমার তো ডিস্ক প্রলাপস হয়েছে, মানে ধৈর্য পা নাড়াচাড়া দিয়া, এটা আরো এখন থেকে এক বছর আগে যেখানে ডেট দেওয়া আছে, তুই তো এটা সুস্থ হয়ে যাবি না, ওষুধ খেয়ে আমার কথা তার মনে রাখবি না নে। তারপরে ওই টোফানি বেগ স্যার আর কিছু কিছু ওষুধ দিল, আমি রাতে যাই ওই মেডিসিনটা খাইছি, খাওয়ার পরের দিন সকালবেলা রীতিমতো আমি তো পাড়া দিতে হলে সমস্যা, ওই খাটের পয়া ধরে একবার পাড়া দেওয়া লাগে, আমি ওরকম ধরে পাড়া দেই না, দেখি পাড়া ওইরকমের দিতেছি ব্যথার মতো করে, দেওয়ার পরে মনে হচ্ছে কি কোনো ব্যথাই নেই, পরে আমি তো খুশিতে অনেক লাফালাফি নাচানাচি করলাম, আল্লাহ আল্লাহ করলাম, এরকম ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরে আমি ফুল সুস্থ আলহামদুলিল্লাহ। ফুল সুস্থ হওয়ার পরে এই কিছুদিন আগে আবার একটু শীত টিট পড়ছে, একটু ব্যথা অনুভব হইতেছে, তখন আমার ওয়াইফ বললো যে ভিতরগত কিছু সমস্যা থাকতে পারে, তুমি স্যারের কাছে আবার যাও, একবারে ফুল ফিটনেস হয়ে আস। এরপর আমি স্যারের কাছে আসলাম, স্যার আমার এমআরআই দিল, কিছু টেস্ট দিল, বললো যে আপনার তো পিএলআইডি হয়েছে L4 L5, তো আপনি অ্যাডমিশন নেন 15 দিনের, আল্লাহ রহমতে দেখা যাক কি হয়। তারপরে তো আমি 15 দিন, আজকে মানে 14 দিন ভর্তি হয়েছি, আমি আরও আগে সুস্থ হয়ে গেছি, তো স্যারের স্যারের কমেন্টের জন্য আর কি, কমেন্টের জন্য আমি ছিলাম এখানে, তখন ভালো সুস্থ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সেই কোমরের ব্যথা, পা দিলে যে পায়ের ব্যথা বা পা টেনে ধরা, একটা ডেস্ক থেকে আরেকটা ডেস্কে যেতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, সেইগুলোর এখন কি অবস্থা? এগুলা আমি তো এখন পর্যন্ত খুব ভালোই দেখতেছি ইনশাআল্লাহ, মনে হয় আমি সুস্থ হয়ে গেছি, পারেন সিঁড়িতে ওঠা নামা করতে পারেন, সব করতে পারি, আমি নিজের কাজগুলো সব নিজে করতে পারি, হ্যাঁ নিজের কাজ নিজে করতে পারি আলহামদুলিল্লাহ। এর থেকে বড় প্রাপ্তি আসলে কি আছে? একটা সময় হচ্ছে যে যখন আপনি হতাশ ছিলেন, বসে বসে মানুষের ভিডিওগুলো দেখতেন, জানার চেষ্টা করেছেন কোথায় গেলে, হ্যাঁ আমার খুব, আমার আমি মনে মনে আর কি ভাবতাম যে আমি কি কোনোদিন ভালো হব না, আসলেই আমার এলাকার রিক্সাওয়ালারা আমার এখন দেখলে বলে যে ভাই আপনি সুস্থ হয়েছেন, মানে অনেক রিক্সাওয়ালা আমার অফিসের গেটে আমার দিয়ে আসছে, এতটা ভালোবাসা ছিল, হ্যাঁ মানে সব চেনে তো এলাকায় চেনে, রিক্সাওয়ালারাও আমার বলে যে ভাই আপনি তো সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। কেমন লাগে এখন? এখন আমার কাছে ভালো লাগতেছে। এই যে আপনি আজকে সুস্থ, আপনার শরীরের ভিতরে আপনি বুঝতে পারছেন যে আপনি এখন ভালো আছেন, আপনি কি নিজে বুঝতে পারছেন যে আপনি ঠিক আগের মতো করে কাজ করতে পারবেন, সেরকম একটা কনফিডেন্স কি এসেছে আপনার ভিতরে? কনফিডেন্স আছে, কনফিডেন্স আছে, যেহেতু স্যার আছে কনফিডেন্স আছে, সমস্যা সুবিধা অসুবিধা আমি স্যারের কাছে আসবো ইনশাআল্লাহ। দেখি অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, আপনার কাছ থেকে তারাও কিছু জানতে চান, এই যে আপনার হয়তো এত অল্প সময়ের ভিতরে আপনার টোটাল এক্সপিরিয়েন্সটা আপনি বলতে পারেননি, আপনি যেটা কিছুদিন আগে বলেছিলেন যে নিয়ার আবার প্রায় 20 জন ডক্টরের মতো আপনি চেঞ্জ করেছেন, ইভেন লাস্ট পর্যায়ে আপনি চেন্নাইতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন যে হ্যাঁ ডক্টর হলে আমি ওখানেও চলে যাব, বাট সেখানে না গিয়ে আজকে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, যদি দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের জন্য আমি বলতে চাই, স্যার আসলেই খুবই ভালো মানুষ, ভালো একজন অভিজ্ঞ ডাক্তার, এই সমস্ত রোগের জন্য অবশ্যই স্যারের কাছে আসা উচিত এবং স্যারের স্যারকে ফলো করা উচিত, তাহলে মনে হয় মেবি ভালো হবে, এবং স্যারের দেখানো এক্সারসাইজ যেগুলো আছে এগুলো নিয়মিত করলে সুস্থ থাকা সম্ভব আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে মেহেদী হাসান। দর্শক এতক্ষণ শুনলেন এই যে আমাদের এই ভাইয়ের এত জায়গায় এত ঘোরাঘুরি, এত কষ্ট, জীবন প্রায় স্থবির হয়ে গিয়েছিল, কোনো কাজ করতে পারছিলেন না, এলাকার রিক্সাওয়ালারা ওনাকে দেখে মায়া ওনাকে দিয়ে যেত অফিস পর্যন্ত, অফিসে উনি জীবিকার তাকিয়ে ওনাকে অফিস করতে হতো, কিন্তু উনি মুভ করতে পারতেন না, অন্য লোকদেরকে দিয়ে ওনাকে কাজ করাতে হতো। এই যে সময় একের পর এক ডক্টর দেখাচ্ছেন, ভালো ভালো ডক্টর দেখাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, বাট ভালো হচ্ছেন না, শেষ পর্যায়ে কী হলো, কখনো হাল ছেড়ে দেননি, এটা কিন্তু ওনার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, উনি কখনো হাল ছেড়ে দেননি,
একের পর এক ট্রিটমেন্ট করে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং শেষ পর্যন্ত আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন। আর কি চাই দর্শক, আপনারাও পারবেন। মনে একটু শক্তি রাখুন, বিশ্বাস রাখুন যে আমার রোগ যেহেতু হয়েছে আমিও পারব। অবশ্যই আপনারা পারবেন, অবশ্যই আপনারা জয়ী হতে পারবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।